কাসলকে হিমাচল প্রদেশের হ্যামলেট বলা হয়। কাসল হিমাচল প্রদেশের কুলু ডিস্ট্রিক্টে পার্বতী নদীর ধারে পার্বতী ভ্যালিতে অবস্থিত। ভানতুর থেকে 30 কিলোমিটার এবং কুলু থেকে 36 কিলোমিটার দূরত্বে অবস্থিত হিমাচলের হ্যামলেট এই কাসল। এই কাসলে সবচেয়ে উঁচু পাহাড় হলো মালানা, আর সেখানেই রয়েছে এই পাহাড়ের নামে মালানা গ্রাম। এই গ্রামের মানুষজন শীতকালে 6 মাস বাড়ির মধ্যেই থাকেন, কারণ এই গ্রামটি বরফে পুরোপুরি ঢেকে যায়। এই 6 মাস ওনারা নিজেদের জীবন ধারণের জন্য 6 মাসের যাবতীয় খাবার এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করেই রাখেন নিজেদের ঘরেই, এবং সাথে এমন ব্যবস্থাও রাখেন যাতে 24 ঘন্টাই ঘরে আগুন জ্বলে ঘরকে গরম রাখতে পারে। এই মালানা গ্রামে যাবার জন্য 3-4টে পাহাড় অতিক্রম করতে হয়, এবং এই পাহাড়গুলি অতিক্রম করার জন্য জিগজ্যাগ ওয়েতে কিছু সরু রাস্তা তৈরি করা রয়েছে। কিন্তু তারপরেও পুরোপুরি এই গ্রামে পৌঁছানো সম্ভব নয়। পৌঁছাতে গেলে রাস্তার এই পার থেকে 1.5 কিলোমিটার নিচে নেমে নদী পেরিয়ে আবার 1.5 কিলোমিটার চড়াইতে চড়ে তবে তাদের গ্রামে পৌঁছানো সম্ভব। এই কাসল হলো আসলে একটি ট্রেকিং রুট। এই মালানা গ্রামে পৌঁছানো গেলেও সেখানে গিয়ে কিন্তু তাদেরকে স্পর্শ করা যায় না। এই গ্রামের অধিবাসীরা নিজেদেরকে পিওর বা শুদ্ধ বলেই মনে করেন, এবং বাকি পৃথিবীর অশুদ্ধি থেকে নিজেদেরকে দূরে রাখতেই পছন্দ করেন। তবে তারা তথাকথিত পড়াশোনা করেন না এবং বিবাহ নিজেদের মধ্যেই করে থাকেন। ওনারা হিন্দু ধর্মাবলম্বী। কাসলে কিন্তু সারা বছরই ঠান্ডা থাকে। কলকাতা থেকে কিভাবে যাবেন জানিয়ে রাখি। কলকাতা থেকে ট্রেনে বা ফ্লাইটে দিল্লি, সেখান থেকে মানালির ভলভো বাস নিয়ে মান্ডি বা ভুন্তারে নেমে মণিকরণগামী যে কোনো বাস অথবা গাড়ি ভাড়া করে যেতে পারেন কাসল। এখানে থাকার জন্য অনেক হোটেলও আছে। এখান দিয়ে হচ্ছে মালানার রাস্তা। এই রাস্তাটা নিচে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা হলো মালানা গ্রামে যাওয়ার রাস্তা। রাস্তা আছে এবং এরকম জিগজ্যাগ রাস্তা দিয়ে মালানা গ্রামে যেতে হবে, কিন্তু 4-5টা প্রায় পাহাড় ক্রস করে তারপর মালানা গ্রামে যাওয়া যায়। রাস্তাটা সরু কিন্তু পিচের রাস্তা। এখানে তারের মাধ্যমে এপারের সঙ্গে ওপারে পাহাড়ি গ্রামগুলোর সংযোগ রাখা হয়। এই যে তার দিয়ে ওই গ্রামে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, তার আছে এখানে রোপের ব্যবস্থা। এই যে তারের মাধ্যমে ওই গ্রামে সমস্ত জিনিসপত্র যায়। কাসল থেকে মণিকরণ যাবার পথে মাঝখানে পড়েছিল কাসল মল রোড, আর এই মল রোডে রয়েছে পার্বতী নদীর ধারে ঘেঁষে একটি নেচার পার্ক। এরপর আমরা গেলাম মণিকরণ। মণিকরণ কাসল থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা এসেছি মণিকরণে। মণিকরণে গুরুদুয়ারা আছে, সব থেকে বড় গুরুদুয়ারা। গুরুদুয়ারাতে যাওয়ার আগে মাথায় কিন্তু সবসময় কিছু ঢাকা দিয়ে নেবেন, টুপি থাকলে টুপিটাই ঢাকা দেবেন। এই মণিকরণ পার্বতী নদীর ধারে এবং 1760 মিটার উচ্চতায় অবস্থিত। মণিকরণে একটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ রয়েছে। প্রাকৃতিক
দিচ্ছে। ও চুনা পাথরের সঙ্গে জল লেগে গরম তৈরি হচ্ছে, তাই এটা প্রাকৃতিক কুণ্ড। গুরুদুয়ারাতে আবাসিকদের থাকার জায়গাও রয়েছে। লঙ্গরটা ছিল, সে লঙ্গর কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে, রাত্রিবেলা 12টায় আসলেও খাবার পাওয়া যায়। এই দুটো রাস্তা বাইফার্কেটেড হয়েছে, উপরের রাস্তাটা চলে গেছে হচ্ছে ইসরায়েলি গ্রামে। ইসরায়েলি গ্রামে যাওয়ার জন্য প্রায় 3 কিলোমিটার ট্রেকিং করতে হবে। এই রাস্তাটা যায় হচ্ছে ইসরায়েলি গ্রামে। মণিকরণ থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম কাসুলের মল রোডে অবস্থিত নেচার্স পার্কে। অ্যাডাল্টে 30 টাকা, চাইল্ডের হচ্ছে 4 থেকে 12 বছরের হচ্ছে 20 টাকা। আর ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম সকালবেলা 8টার সময় খোলে, বিকেল 5টার সময় বন্ধ।